কক্সবাজার জেলার সর্বদক্ষিণে টেকনাফ উপজেলার যেটা শাহপরীর দ্বীপ রয়েছে, আমার আমি বর্তমানে যে জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শাহপরীর দ্বীপ জেটি। এখানে আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমি নিজেও এই জায়গায় এসে আমি হেঁটে হেঁটে পা পা করে আমি এই জায়গায় আমরা অনেক দূর পর্যন্ত আমরা কিন্তু হেঁটে হেঁটে এই টেকনাফের সাবরাং হারিয়াকালী এলাকা থেকে আমরা শাহপরীর দ্বীপে আমরা কিন্তু ঢুকেছিলাম। এই জায়গাটা ছিল একটা জরাজীর্ণ, মানে ফেকের একটা রাস্তা ছিল। এই জায়গার মধ্যে আমরা নিজেরাই হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বেহোশ হয়ে পড়েছিলাম। আর আমার মাঝখানে আমার পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা খাল। এই খাল দিয়ে আমরা কিন্তু নৌকা দিয়ে আমরা কিন্তু স্পিড বোট দিয়ে আমরা কিন্তু নিজেরাই কিন্তু আমি পার হয়েছিলাম। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা দীর্ঘ লাইনের একটা কিন্তু সড়ক। এই সড়কটা এই জেটিটা এই তৈরি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে শত শত কোটি টাকা কিন্তু এখানে কিন্তু ব্যয় হয়েছে, তারপরেও একটা দৃশ্যমান হয়েছে এই সড়কটি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কের মধ্যে প্রায় 7-8 বছর যাবৎ এখানে কাজ করার পরে আজকে এটি পুনর্নির্মাণ একটি সড়কে কিন্তু রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরিত পুনর্নির্মাণ সড়কের মধ্যে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এখানে শত শত কোটি টাকা এখানে কিন্তু ব্যয় হয়েছে, বলতে গেলে এখানে 1000 কোটি টাকা কিন্তু এখানে কিন্তু ব্যয় হয়েছে। তারপরেও এটা দৃশ্যমান হয়েছে আমার ডান পাশে। যদি আমি আপনাদেরকে বলি